ইসলাম ধর্মের অনুসারী সবাই, কবরস্থানের পাশে থাকলে ভয় লাগে, জিনিসটা শুনতে আসলে খুবই আর লাগে। ওই গরুগুলো বোঝা উচিত ছিল একে যখন এই অবস্থা করছে আমাকেও এই অবস্থাই করবে। কষ্ট করে জমি জমা করেছেন, কিন্তু মৃত্যু হলে কি পাবেন এই জমি? যেমনটি পাননি বরিশালের মাহবুবুর রহমান। শহরের দামি জমিতে কবর দেয়া হলে জায়গার মূল্য থাকবে না, তাই রাস্তার পাশে কফিন বন্দী হয়ে পড়ে আছে বৃদ্ধ মাহবুবুর রহমানের লাশ। অসুস্থতা জনিত স্বাভাবিক মৃত্যুর পর তাকে মাটি দেয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয় পরিবারের মধ্যে। মাহবুবের সন্তান ও স্ত্রীর আকুতিতেও মন গলেনি তার আপন দুই ভাই ও চার বোনের। শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন টিএনটির সাবেক কর্মকর্তা 70 বছর বয়সী মাহবুবুর রহমান। মৃত মাহবুবুর রহমানের ইচ্ছে অনুযায়ী তার পরিবার তাকে বরিশাল নগরীর রূপাতলী এলাকার ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে দাফন করতে চান, কিন্তু এতে বাধা দেন বলে অভিযোগ মাহবুবুর রহমানের আপন দুই ছোট ভাইয়ের বিরুদ্ধে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিহতের পরিবার জানায় বরিশালের রূপাতলীর জমিতে দাফন করা হলে সেই জায়গার কোনো বিক্রয় মূল্য থাকবে না, এমন অজুহাত দিয়ে মাহবুবের লাশ দাফনে বাধা দেন মৃতের মেজ ভাই মঞ্জুর রহমান ও মোস্তাফিজুর রহমান সগির। কবরস্থান তাদের কাছে মনে হয় একটা ভীতির জায়গা, এখানে তারা কোনো বিল্ডিং করলে সে জমির পজিশনটা থাকবে না সেরকম। আমার বাবার ইচ্ছা ছিল যে আমার দাদুর যতটুকু সম্পত্তি আছে ওইখান থেকে সে যতটুকু অংশ পায় ওইখানে একটা কবরস্থান দেওয়ার জন্য আব্বা আম্মা দুজনে ডাকবো এরকম, কিন্তু দাদাদের আপত্তি ছিল বিদে আমি কমিশনারকে জানাইছি। লাশ দাফনে বাধা দেয়ায় রাতভর মৃত মাহবুবুর রহমানের লাশ রাখা হয় বাড়ির বারান্দায়। এই ঘটনায় মৃতের ছোট ভাই ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সগিরের সাথে কথা বলতে চাইলেও ক্যামেরা দেখি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, আর বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন মৃতের মেজ ভাই সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুর রহমান। বাড়ির ভিতর তো বাড়ির অংশ সবাই, ওটা আমার একটা পলট, এই জন্য ই করতে দেয় নাই। ওনার তো একটা অংশ আছে, অংশ আছে, সমস্যা অংশ নেবে অসুবিধা কি, কিন্তু তো এরা পারিবারিক বাসা তো এলে তো সবাই রাজি হয় নাকি। এলাকায় সমালোচনা সৃষ্টি হয় এতে, সমাধানে স্থানীয় মুসল্লিরা ওয়ার্ড কাউন্সিলরের দ্বারস্থ হলে তিনিও সিদ্ধান্ত দেন নগরীর রূপাতলী এলাকায় লাশ দাফনের জন্য, কিন্তু নগরীর দামি জায়গায় দাফন করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মৃতের আপন ছোট দুই ভাই। এ নিয়ে ক্ষোভের দেখা দেয় এলাকাবাসীর মাঝে। দাফন দিতে গেলে তাদের পাশে আরো অংশীদার আছে, তারা জায়গা বিক্রি করতে পারবে না, ওই জায়গায় ঘর বাড়ি উঠাইলে, ঘর উঠাইলে ভাই বলা লেখাপড়া খেলাধুলা করতে পারবে না, হাঁটাচলা করতে, তারা ভয় পায়, এটা হলো মেইন সমস্যা তাদের। যখন বলছে তার ওসিয়ত ছিল, তারপরও তাদের তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্যই সেখানে তারা দাফন দিতে দেয় না। তারা মিললে নিজেরা সমাধান করলে ভালো হতো, যখন সমাধান হয় নাই পরে একমাত্র এসে গ্রামের বাড়িতে দেওয়ার জন্য। আজ একজন মারা গেছে, কালকে আমিও যাব মারা, এই অবস্থাটা আমরা শিক্ষা নিচ্ছি না। তার বাবার জমি, হ্যাঁ অবশ্যই আইনগতভাবে সে পাবে, এটা যদি প্রশাসন আসে তাহলে প্রশাসন আসলেও তো সে অবশ্যই। শেষমেশ বাধ্য হয়ে মৃতের লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে, পরিবারের সিদ্ধান্তে সেখানেই হয় দাফন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।